हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के आमी तैरी करब थानकुनी पातार बड़ा। बड़ा बनानोर जन्य प्रथमे थानकुनी पाता भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार बटी दिए थानकुनी पातागुलो केटे निच्छे। थानकुनी पाताटाके किन्तु औषधि सम्पन्न एकटी पाता बला हय, ताई एटार मध्ये विभिन्न रकमेर औषधि गुण थाकार कारणे विभिन्न रकम भावे एटाके खावा हय। तो आमी आजके थानकुनी पातार दारुण एकटा रेसिपी निये एसेछि। आपनारा सम्पूर्ण भिडियोटी देखुन आमी किभाबे थानकुनी पातार बड़ा तैरि करछि। भिडियोटी भालो लागले लाइक एबं शेयर करते एकदम भुलबेन ना। थानकुनी पाता काटा हये गेछे, एबार एर मध्ये दिए दिच्छी रसुन कुचो, पेयाज कुचो, लंका गुड़ो, हलुद गुड़ो और स्वादमतो नून और दिच्छी बेसन। एबार भालो करे सब किछु एकसाथे मेखे नेब। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব সবকিছু। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে বড়াগুলো ছেড়ে দেব। এবার একে একে সব বড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার সব বড়াগুলো একে একে উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। যারা থানকুনি পাতা খেতে পছন্দ করেন না, তারা এভাবে থানকুনি পাতার বড়া তৈরি করে খেতে পারেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। একে একে সব বড়াগুলো আমরা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মচমচে থানকুনি পাতার বড়া। এটা খেতেও অনেক সুস্বাদু হয়। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।